আর কিছুক্ষণ বাদেই আইএসএল এর উদ্বোধনী ম্যাচে এটিকে মোহনবাগান মাঠে নামবে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে। তার আগে নিজের দলের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখেছেন বাগান কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাস। তবে অনুশীলন দেখে মনে হচ্ছে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে এটিকে মোহনবাগানের প্রথম একাদশ হতে পারে খানিকটা এরকম। গোলে অমরিন্দর সিংকে রেখে রক্ষণে তিন ফুটবলার প্রীতম কোটাল, কাল ম্যাকিউ এবং শুভাশিস বোস। ম্যাকিউয়ের জায়গায় চিরিকেও খেলাতে পারেন বাগান কোচ হাবাস। মাঝমাঠে তার পাঁচ ফুটবলারের মধ্যে দুই প্রান্তে মনবীর সিং এবং লিস্টান কোলাসোর খেলার সম্ভাবনাই বেশি। বিপক্ষের আক্রমণ ভাঙা এবং রক্ষণের সঙ্গে সমন্বয় রক্ষার জন্য থাকতে পারেন লেনি রড্রিগেজ এবং দীপক টাংরি। তাদের সামনে জনি কাউকো এবং আক্রমণে জোড়া ফলা রয় কৃষ্ণা এবং হুগো বুমাস। হাবাস অবশ্য চূড়ান্ত দল বাজবেন শেষ মুহূর্তে। তাহলেও আক্রমণে জনি কাউকো, হুগো বুমাস এবং রয় কৃষ্ণা ত্রিভুজি এবার বাগান কোচ হাবাসের প্রধান অস্ত্র।